হ্যালো ভাই বোন, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে আমি আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে আসলাম, গরুরই ভিডিও। কেননা আমার মানে প্রত্যেকটা ভাই বোন আমাকে কমেন্ট করেছে, কালকে লাইভে এসে বলেছে যে দিদি ভাই, তুমি গরুকে কিভাবে কত টাইমে খেতে দাও, কিভাবে খেতে দাও আমাদেরকে একটু বললে আর কি, কত কেজি করে খেতে দাও, তাহলে আমাদের আর কি মানে সুবিধা হবে আর কি, এরকম করে বলছে আর কি। তার জন্য আমার ভিডিওটা বানানো, কারণ আমি গরুকে যেরকম করে ট্রিটমেন্ট করি আর যেরকম করে গরুকে খেতে দিই, তোমাদেরকে এরকম করি আমি বলছি আর কি। কেননা আমি গরুর খাদ্য মানে দানাদার খাবারের থেকে গরুর কিছু কিছু ট্রিটমেন্টের আগে প্রয়োজন বেশি, কিন্তু আর কিছু কিছু যত্নের প্রয়োজন। যত্ন মানে গরুকে প্রথমত সকালবেলা ঘুমের থেকে উঠে এক নম্বর হলো গোবর ফেলাই দিয়েই গরুকে ছান করানো খুবই প্রয়োজন। গরুকে যদি ছান করানো হয়, গরু কিন্তু শরীরটা খুবই ভালো থাকে, তার জন্য কিন্তু গরুর মানে অসুখ বিসুখটা অনেকটা কম হয়। স্নান করালে মানে গরুটা স্নান করালে সকালবেলা, ঠান্ডা হোক গরম হোক কোনো কথা নেই, স্নান করাটা খুবই প্রয়োজন। আর গরুকে যদি বস্তাকে বস্তা দানা ঢালাই দেওয়া হয়, তাও কিন্তু গরু কিন্তু সব প্রত্যেকটা দানাই কিন্তু খেয়ে ফেলবে চেটে পুটে, কেননা গরু যতই দিবে ততই লাগবে। সেজন্য কী করা উচিত, গরুকে কিছু কিছু ট্রিটমেন্ট করা উচিত। কী সে ট্রিটমেন্ট? অল্প পয়সা ট্রিটমেন্ট, সেটা কিন্তু অনেকগুলো ভাই বোন কিন্তু করে না, আলসেমি করে যে এই করবো করবো। মানে গরুকে 2 মাস পর পর কিমড়ির ওষুধ, কিমড়ি মুক্তটা একদম গরুকে করতে হয়, সেটা কিন্তু আমি করি। গরুকে কিমড়ি মুক্ত করার পরে তারপরে লিভার টনিক, লিভার টনিক হয়তো লিভ 52 আছে, অনেক ধরনের কোম্পানিতে এখন লিভারের ওষুধ বেরিয়েছে, আমি নামগুলো আর বলছি না, তোমরা ডাক্তারের ফার্নিচারিতে গিয়ে আনতে পারবে, যেটা তোমাদের পছন্দ হয় আর কি, লিভারটা যেটা ভালো। আমি লিভ 52টাই খাওয়াই, তোমরা এখন কোনটা বা খাওয়াও জানি না। তো ওইটা খাওয়াইলে মানে যখন কিমড়ির ওষুধ খাওয়াবে তার 1 সপ্তাহ পর থেকে তোমরা মানে লিভার টনিকটা খাওয়ানো স্টার্ট করে দাও, 1 লিটার কিংবা 2 লিটার খাওয়াই দাও। যখন খাওয়াই দেবে তখন লিভার ফাংশন ঠিক, কিমড়ি মুক্ত, তাহলে তো গরুর মানে ভিতরে কোনো বেমারি নেই। তারপরে তুমি যদি দানাদার খাবারটা দিতে দাও, তাহলে কিন্তু শরীরের মধ্যে ধরবে জিনিসটা, নাহলে তো ধরে না। তো এই 2টা জিনিস কিন্তু সবসময় তোমাদের লক্ষ্য রাখতে হবে। গরুর যদি হলস্টাইন ফ্রিজিয়ান গরুই কি, জার্সি গরুই কি, ক্রস গরুই কি, এই 2টা জিনিস কিন্তু আমাদের সবসময় মানে ঠিক রাখতে হবে গরুর। তে হলো তারপরে হলো তুমি, আমি 1 নম্বর হলো কিমড়ি মুক্ত লিভারটা আমি পুরাটা আমি মানে ক্রসটা কমপ্লিট করে গরুকে আমি খেতে দিই। সকালবেলা হলো আমি দিই 2 কেজি মাকই, মাকই দানা দানাদার খাবার, 2 কেজি মাকই, 2 কেজি চাপড়, 2 কেজি হিমল, ব্যাস 6 কেজি সকালবেলা আমি খেতে দিই। কেননা এখন ছোটো দিনের বেলা, এখন 2 টাইমই খেতে দিই, কিন্তু দুপুরবেলা তাও একটুখানি বেশি মাত্রা দিই না আমি, সকালে ধরো 6 কেজি দিলাম, তার মধ্যে আমি একটু খোল দিই, একটু গুড় দিই। গুড়টা দেই কেন, গুড়টা কেন না, আমাদের এখানে খ্যার আছে, খ্যারগুলো যখন খায় আমি ধুয়েই দিই খ্যারগুলো, কিন্তু খ্যারগুলো যখন খায় ধুলা বালি অনেক কিছু ময়লা কিন্তু গরুর পেটে আটকে যায়, কিন্তু গরুর কিন্তু অনেকগুলো মানে খারাপ করে আর কি ভিতরটা। সেজন্য অল্প করে গুড় দেওয়াটা খুব ভালো, গুড় দিলে দুধের কালারটাও সুন্দর হয় আর দুধটা খেতেও কিন্তু একটা সেন আসে। সেই গুড়টা আমি ইউজ করি, আমার খুব ভালো লাগে। আর অল্প লবণ তো আমি দিই, কারণ আমি সবসময় প্যাকেটের লবণই গরুটাকে খাওয়াই, আমার অল্প কয়টা গরু তো আমি প্যাকেটের লবণটা খাওয়াই, যার অনেক গরু তারা তো বস্তায় আনতে হবে বলো, লবণ দিই। যখন আমি দানাদার খাবারটা যখন গরুকে মেখে দিই, তারপরে আমি কী করি, খ্যার, যে ধান যে কাটা হয় কাটার পরে যে খ্যারটা বাইরে, খ্যারটা তো কিনে রাখা হয় আমাদের, কারণ আমাদের তো ক্ষেত নাই, এই খ্যারটাকে কী করি জল দিয়ে ভালো করে ভিজায় ভিজাইয়া গরুর দানার মধ্যে, বেশি না এতটুকুনো খ্যার, এতটুকুনো খ্যার যদি তুমি দানার লোকে মেখে তুমি দাও, গরু পুরো পেট ভরবে, গরু স্বাস্থ্য সবসময় ভালো থাকবে। আর যদি না ভালো থাকে, 100% গ্যারেন্টি গরুর স্বাস্থ্য ভালো হইতে লাগবেই। সকালে স্নান, লিভার মুক্ত, কিমড়ি মুক্ত, লিভার ঠিক, কিমড়ি মুক্ত, ঠিক আছে। আর হলো তোমার খাওয়াটা হলো তুমি 2 কেজি মাকই, 2 কেজি চাপড়, চাপড় হলো গমের ভুসি, মাকই হলো তোমার জব, আর হলো হিমল দানা হলো একটা দানাদার খাবার আর কি, ওইটা দিলে গাখিরটা মানে লেভেলে থাকে আর কি। সেই জন্য এই 3টা জিনিস মিলে আমি গরুকে দিয়ে তারপরে খ্যার এতটুকুনো করে খ্যার পুরো জল দিয়ে ধুয়ে পুরো ওটাকে মেখে গরুকে ছেড়ে দিই, যে গরু খেতে থাকে। গরু দেখবে যে চেটে পুটে খাবে, গরু 1 ফুটও রাখবে না, গরু কোনোদিনও খাবে না এটা কোনো কথাই না, গরু খাইয়ে নেবে, ঠিক আছে, গেল ওইটা। আর দুপুরবেলা আমি কী দিই, দুপুরবেলা তোমার হলো আমি হলো 1 কেজি মাকই আর আধা কেজির মতন চাপট, আধা কেজির মতন হিমল, তাহলে 2 কেজি হলো, 2 কেজি, 2 কেজিটা আমি দুপুরবেলা দিই। আবার রাত্রেবেলা যেটা দিই, রাত্রেবেলাও আমি 6 কেজি দিই, একদম আমার মাপে, কেন তার মাপের বাইরেও আমি দিই না, মাপের কমও আমি দিই না, কেননা দুপুরবেলাটা 2 কেজি দিই, দুপুরবেলাটা অত বেশি লাগে না, 2 কেজি দিলে হয়ে যায়। আর রাত্রে 6 কেজি দেই, সকালে 6 কেজি দেই, এইটুকু দিয়ে আমি খেতে দিই। তার মধ্যে আর একটা পাউডার আছে, পাউডারটা যদি তোমরা খাওয়াইতে পারো, কেন আমি মাঝে মাঝে খাই, আমি প্রত্যেকটা দিন খাওয়াই না, যেটা খাওয়াই না সেটা আর কী বলবো বলো, ওই যে খুরাক পাউডার বলে, এটা খুরাক পাউডার হয়। তারপরে তোমার হলো আরেকটা পাউডার নাম আছে, A2Z একটা পাউডার আছে, এই পাউডারটা কিন্তু খুবই ভালো, এই পাউডারটা আমি খেতে দিই। আর ঘাসটা দেখো, আমাদের এখানে ঘাস পাওয়া যায় না, সেজন্য আমি কী করি, ঘাস 1 বস্তা করে কেটে রাখি, কেটে রাখার পরে এই ঘাসটা আমি কী করি, রাত্রেবেলা যখন গরুর সম্পূর্ণ খাওয়া দাওয়া কমপ্লিট, পুরো কমপ্লিট, তখন আমি কী করি, চারিতে
কতগুলো করে ঘাস দিয়ে দিই। আর যেদিনকে আমার মানে ঘাস বেশি থাকে সেদিনকে আমি দুপুরবেলাও ঘাসটা দিই না, দেওয়া না, কিন্তু ঘাসগুলো দিয়ে দিই। ঘাসগুলো খেয়ে বাইশ গরু শুয়ে পড়লো, বাইশ আর কোনো কিছু খেতে দেবো না, বাইশ গরু ওকে। এইভাবে আমি গরুগুলোকে মানে খেতে দিই আর কি। তো একদিনকে তোমাদেরকে খাওয়াগুলো যখন ঢালবো, যখন আমি দেব, তখন ওই ভিডিওটা তোমাদেরকে বানায় বানায় দেবো যে একটা গরুকে আমি কতটুকু খেতে দিচ্ছি, কী কী খেতে দিচ্ছি, ভালো করে দেখায় দেখায় তোমাদেরকে দেবো আর কি। এখন তো ঠান্ডা পড়ছে, এখন খোলটা তোমরা দিবে, ঠিক আছে? খোলটা দিবে, দেখবে তো গরুর শরীর সবসময় ফিট থাকবে। আর দুধই তুমি খ্যাটটা কেন দেয়, খ্যাটটা দিলে কিন্তু গরুর স্বাস্থ্য কিন্তু ভালো হয়। গরুর গরু যদি খ্যার খাওয়ার মধ্যে যদি খ্যাটটাকে তুমি ধুয়ে মানে পুরো গরুর খাওয়ার লগে যদি মেখে তুমি গরুকে দিয়ে দিয়ে দাও না, প্রত্যেকটা দিন যদি দাও, একটা সপ্তাহ দাও, দেখো 100% যদি গরুর শরীর না ভালো হয়েছে, গরু যদি স্বাস্থ্য যদি না ভালো হয়েছে, তখন আমাকে বলো কমেন্টে যে জয় দিদি গরু স্বাস্থ্য তো ভালো হলো না, কমেন্ট বক্সে তখন বলবে। কিন্তু এক সপ্তাহ আমার কথা মতন শুনে যদি তোমরা চলো, দেখো তোমাদের গরুর স্বাস্থ্য অটোমেটিক ভালো হবে, গরু সুন্দর দুধও দিবে, এক লেভেলের খাওয়াবে। যে আজকে শুনলাম ওখানে এত কিছু ইটি হ্যান ত্যান এগুলো দরকার নেই খাওয়ানো। আর দুই মাস পর পর তুমি যখন কিমলির ওষুধটা খাওয়াবে, লিভার ওষুধ খাওয়াবে, খাওয়ানো শেষ, একটা একটা পানি সেলেন, একটা ক্যালসিয়াম সেলেন গরুকে দিয়ে দিলে কত টাকা গেল বলো তো। কিন্তু সারা বছর এইভাবে লেভেলে লেভেলে তুমি গরুকে ট্রিটমেন্ট করে থাকো, তো গরুর যদি শরীরটা ভালো থাকে না থাকে তখন আমাকে বলো কমেন্ট বক্সে। কিন্তু প্রত্যেকটা দিন সকালবেলা ঠান্ডা হোক, গরম হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, প্রত্যেকটা দিন গরুকে স্নান করাবে। যখন গরুকে স্নান করবে, এই শ্বাসকে ঠান্ডা গরুকে স্নান করাবো, গরুর যদি জ্বর আসে না, যখন তুমি অভ্যাসে পরিণত করবে, যখন মানুষে আমরা যেমন সকালে যদি স্নান করি শরীরটা কিন্তু সবসময় ভালো থাকে। আমাকে কিন্তু অনেকগুলো ভাই বোন বলে আর কি যে জয়া দিদি তোমার শরীরটা কেন ভালো থাকে, তুমি সবসময় ফিট থাকো, এত কাজ করো কেন থাকে, সকালবেলা ঘুমের থেকে উঠে আমার কাজগুলো কমপ্লিট, আমার ছানও কমপ্লিট, সেরকম আমি গরুগুলোকে ছান করে কেন ছান করাই। গরুগুলো যখন ছান করে শরীরটা সারাদিন সুস্থ থাকে, গরুটার ভালো লাগে সারাটা দিন। এত গরমের মধ্যে গরু থাকে, সকালে স্নান একবার, যখন গরম পড়লো দুপুরে স্নান একবার করাই, রাত্রে একবার স্নান করাই। কিন্তু এখন ঠান্ডা দিন, এখন আর বারে বারে স্নান করাবো না, এখন আমি সকালবেলা প্রত্যেকটা দিন স্নান করাই, যত ঝড় হোক তুফান হোক কোনো কথাই নেই, আমার ছান গরুকে করাবোই আমি। আমি এইভাবে আমি লেভেলে গরুকে মানে খাওয়াই, আর মানে সমানভাবে আমি গরুকে মানে ই করি আর কি, মানে যত্নগুলো এইভাবে করি আর কি, যাতে আমার গরুর যাতে কোনো মানে মানে শান্তি লাগে আর কি। ওকে মানে স্নান টান করানোর পর যখন খেতে দেই, তখন গরুটা সুস্থ সবলভাবে খায়, কত শান্তিতে যায়, আমাদের শরীরটা একটু ঠান্ডাও হলো আর খাওয়াটাও আমরা সুন্দর করে খেতে পাচ্ছি। আর খ্যাটটা যদি তোমরা ভিজায় দাও, কতগুলো ভাই বোনকে দেখছি খ্যারগুলো কাটছে, আমি অনেকগুলো ভিডিও দেখি, কিন্তু খ্যার কাটছে, খ্যারগুলো শুকনো শুকনো খ্যার দিয়েছে, শুকনা খ্যার গরু চাপাবে কীভাবে বলো তো? ওদেরও তো চাপাটা ব্যথা করে না বলো? ওদেরও তো মুখটা ব্যথা করে, ওদেরও তো একটু আরামের দরকার, ওরা তো আর আমাদের মতো ভাত মাছ মাংস চায় না না, ওদের খাওয়াগুলো একটু ভালো করে যদি পরিপাটি করে দেওয়া যায় তাহলে কিন্তু গরুগুলো খায় আর গরুগুলো শরীরের মধ্যে লাগে। যখন তুমি এত কটা করে খ্যার, বেশি খ্যার দিতে হবে না, যে এতগুলো করে বস্তাকে বস্তা দিব তা না, এত কটা করে খ্যার খালি গরুর খাওয়ার মধ্যে খালি ধুয়ে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে যদি তুমি গরুর খাওয়ার মধ্যে মেখে দাও, তখন দেখবে তো গরু যদি স্বাস্থ্য না উঠছে তখন তুমি আমাকে বলো। আমি আজকের এই ভিডিওটা যদি যে যে ভাই বোন দেখবে, বেশি দিন না, এক সপ্তাহ তোমরা আমার এই কথা মতন চলে মানে করো, তারপরে দেখবে তোমাদের গরুর শরীর যদি কোনো দিনও যদি বলো যে আমি আমরা বস্তাকে বস্তা ঘাস দিচ্ছি, খাওয়া দিচ্ছি, গরুর শরীর উঠছে না, গরুর শরীর ওরকম করে উঠবে না, তো বস্তাকে বস্তা দিলে শরীর উঠবে না, গরুর একটা মানে লেভেলে চলতে হবে যে না এই লেভেলে গরুকে আমরা খাওয়াইলে গরুর সবসময় সমানভাবে দিবে, আজকে একটু দুধ বেশি দিচ্ছে, আজকে একটু দুধ বেশি করে খাওয়া দেয় না, সমানভাবে দেবে। আমাদের যেমন মানুষের যেমন টাইমলি টাইমলি খাওয়া খেলে ভিতরের মানে লাগে শরীরটাতে, আর ওরকম গরুদেরও মানে টাইমলি টাইমলি রোল বাই রোল করে গেলে তখন কিন্তু গরুগুলোর ভালোভাবে সুস্থভাবে মানে ওরা মানে ভালো করে মানে শরীরটা তো মানে খাওয়াটা লেগে যায়। আর কিমরি মুক্ত লিভার মুক্ত থাকলে তো গরু আরও ভালো থাকে বলো। তোমরা আমার ভিডিওটা যদি খারাপ লাগে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবে, ঠিক আছে? সোনা ভাই বোন আর বেশি বড় করছি না, আমার ভিডিওটা আমার ভাই বোনদের জন্যই, যে যে ভাই বোনেরা নতুন ফার্ম খুলছে তাদের জন্যই, তোমরা সবাই আমার ভিডিওটা প্লিজ দেখো, দেখে কমেন্ট বক্সে অবশ্যই বলবে আমার ভিডিওটা কেমন লাগলো। সোনা ভাই বোন নমস্কার, আমি রাখি, বাই বাই।